বন্ধুরা, আজ হচ্ছে শুভ ধনতেরাস। তো আজকে কালী পূজার আগের দিন সন্ধ্যায় আমরা দেখো কি কিনতে আসছি। ধনতেরাসের দিন সবাই সোনা রুপো কাঁসা পিতল এইসব জিনিসপত্র কেনাকাটি করে, কিন্তু আমি কি আনতে এসেছি দেখেছো? আমার মামের জন্য দোলনা কিনতে এসেছি। আমি ধনতেরাস উপলক্ষে আমার মামকে এই দোলনাটা গিফট করব, তার জন্য আমি আর তোমাদের দাদা ভাইয়ের সাথে সোনিয়া এসেছি। বন্ধুরা, শুভ ধনতেরাস। তো আজ হচ্ছে কালী পুজোর আগের দিন রাত। তো আগের দিনের রাতে আমি তোমাদের দাদা ভাই চলে এলাম তো কেনাকাটা করতে। তো ধনতেরাস উপলক্ষে সোনা রুপো পিতল কাঁসা অন্য কিছু কিনছি না, ওইসব কিছু কিনছি না, কিনছি আমার মামের জন্য ধনতেরাস উপলক্ষে মামকে একটা গিফট করবো এই দোলনাটা। তো দোলনাটা খুবই পছন্দ হয়েছে, তোমাদের দাদা ভাই আগের দিন এসে পছন্দ করে গিয়েছিল, তো আমি এসে নিয়ে যাব বলে আমাকে আজকে সঙ্গে নিয়ে এসেছে। অলরেডি আমি দোলনাটা পছন্দ করে ফেলে, কালারটা খুব সুন্দর হয়েছে। তো দোলনাটা জানো তো বন্ধুরা, খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে। তো দু রকম করা যাবে, দোলনাতে দোলানো যাবে, আবার গাড়ি করে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যাবে। গুড মর্নিং বন্ধুরা। তো আগের দিন রাতের গাড়িটা নিয়ে এসেছি, আজ হচ্ছে কালী পুজো, তো শুভ দীপাবলি। তো আজকে কালী পুজোর দিন সকালে আমাদের মামকে নতুন দোলনা চাপিয়ে এই ঘুরে বেড়ানো করা হচ্ছে, ঘুরু ঘুরু হচ্ছে। দেখো আমাদের মাম তার দোলনাতে শুয়ে রয়েছে, খেলা করছে, আর এইদিকে সোনিয়া একবার ঘোরালো, তারপরে দিদিভাই একবার ঘোরালো, তারপরে পাপা একবার ঘোরালো, তারপরে বন্ধুরা তোমাদের কাছে আসতে পারিনি। তো আমার সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে, তারপরে রান্নাবান্নাও হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি পেঁপে ভাজা করেছি, আর এখানে মাছ দিয়ে সবজি দিয়ে একটা টক করেছি। তো আর করে এখানে পান মিশালি সবজি রয়েছে, ঝিঙে, বরবটি, বেগুন, মূলো সমস্ত রকম দিয়ে একটা সবজি বানাচ্ছি, চিংড়ি মাছ। বন্ধুরা, আমার খোকন কানন ব্লগসে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অভিনন্দন। আশা করছি তোমরা তো খুবই ভালো আছো, ভগবানের কৃপা। তো আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে হচ্ছে শুভ দীপাবলি, তো আমার সমস্ত ইউটিউবের ফ্রেন্ডসদের জানাই শুভ দীপাবলি, অনেক শুভেচ্ছা। তো দীপাবলিটা খুব তোমরা ভালো করে কাটাও, এনজয় করো, আর প্রত্যেক বাড়ি বাড়ি দীপ জ্বালাও, তো খুবই আনন্দ করো, আর পিঠাফুলি বানিয়ে খাওয়া দাওয়া। আজকে তো খুব স্পেশাল দিন, কালী পুজোর দিন স্পেশাল করে স্পেশালভাবে পিঠে, মানে তেল পিঠে। তো তেল পিঠেটা তো আজকে দিনে সবার বাড়িতে হয় আমাদের এইদিকে গ্রাম অঞ্চলে। তোমাদের জানি না কাদের কোথায় কীরকম নিয়ম রয়েছে, তো আমাদের তো তেল পিঠে যে যেমন পারে বিভিন্ন আইটেমের পিঠে বানায়। তো আজকে আমি বেশি কিছু বানাবো না, দু রকমের পিঠে বানাবো, তেল পিঠে আর একটা ছোটো চাকলি। তো দুই ধরনের পিঠে বানাবো, তো অনেক ধরনের পিঠে বানানো যায় কিন্তু সম্ভব নয়। তো পাটিসাপটাও অনেকে ক্ষীর দিয়ে পাটিসাপটা বানায় আজকের দিনে, কিন্তু ওইসব করবো না। তো কী করবো সেটাও তোমাদের দেখাবো। তো আমি চাল সকালে ভিজিয়ে রেখেছি, এখন মিক্সারে পেস্ট করে নেব, তারপরে বেলা বলি আজকে বেলা থাকতে আমি পিঠেটা বানাবো, কারণ আবার সন্ধ্যায় দীপ প্রদীপ সব জ্বালাতে হবে। তো ঘর লাইটিং করতে হবে, লাইটে পুরো ভরে দিতে হবে, তার জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করবো। এখন রান্নাবান্না তো তোমাদের দেখালাম, মামকে সকালে নিয়ে একটু ঘুরা মানে বেড়ানো হলো, মামের দোলনা নিয়ে এসেছি তোমাদের সেটাও দেখালাম। মাম এখন দোলনা ছাড়া এখন নিচে একেবারে শোবে না, মোটামুটি তাকে দোলনাতে দোলাতে হবে, আর এরকম রাস্তায় রাস্তায় তাকে ঘোরাতে হবে। তো যাই হোক, মাম এখন ঘুমিয়ে পড়েছে। আমার রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তোমাদের কাছে এসেছি, রান্নাবান্না টুকিটাকি তোমাদের দেখিয়েছি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাই আজকে দোকানে চলে গেছে খাওয়ার নিয়ে। তো এখন আমি তোমাদের দেখাবো, তোমাদের দাদা ভাই এই দুপুরে এসেছিলো খাওয়ার নিতে, তখন রাত্রে যে পিঠাগুলি বানাবো কি বাজার নিয়ে এসছে, আর রাত্রে মানে কি কি আমরা করব সেই সব জিনিস নিয়ে এসছে, তোমাদের দেখাই চলো কি কি নিয়ে এসছে। তো খুবই লুকি দেখো আমাদের মাম দোলনায় ঘুমিয়ে আছে, এই যে দেখছো, একটু দুলিয়ে দিতে হয় মাঝে মাঝে এইভাবে। দোলনাতেই ঘুমাবে, জেগে গেলে এই দোলনাটা দুলে দিলে ওর ঘুমিয়ে পড়বে। তোমাদের দাদা ভাই কী কী নিয়ে এসে, তোমাদের আগে মুদিখানার বাজারটা দেখে, তারপরে বলছি রেখে চাই ছেড়ে গেল, খামিটা ছেড়ে গেল। এখানে নিয়ে এসেছে তেল, 1 লিটার তেল, তেল পিঠে বানানোর জন্য সাদা তেল, আর নিয়ে এসেছে সুজি, আর
চিনি এগুলো পিঠে বানানোর জন্য। এখানে রয়েছে 1 কৌটো গুড়, জানি না কী গুড় এনেছে, মোটামুটি 1 কৌটো দেখা যাচ্ছে, কৌটার সময় নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে ময়দা, দীপাবলির স্পেশাল মানে রান্নার বাজার। আর বাজি যে দেখো বন্ধুরা, 2 প্যাকেট ঝুরঝুরি নিয়ে এসেছে। আর এখানে নিয়ে মোমবাতি, আর এই যে রঙিন মোমবাতি, কালারগুলো খুব সুন্দর, 7টা কালার রয়েছে, 7টা কালারই ভালো লাগছে, নিশ্চয়ই জ্বালালে আরও সুন্দর লাগবে, তো তোমাদের অবশ্যই দেখাবো জ্বালানোর পরে। আর এখানে দেখো রং মশাল, এগুলো ছোটো ছোটো রং মশাল, বড়ো কিন্তু না। এবছর এইসব জিনিস কেন জানো তো বন্ধুরা, এবছর বাজি বিক্রি করা নিষেধ, তার জন্য কোনো জিনিসই উঠেনি। আরও যে কিছু কেনা হবে, কিছু জিনিস নেই মানে দোকানে আনেইনি, কারণ আমাদের এখানে দুজনের জরিমানা হয়ে গেছে দোকানে বাজি রাখছিলো বলে। আর যারা এই যে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে, ওরা লুকিয়ে লুকিয়ে বিক্রি করছে, জানে না প্রশাসন, তো জানলে হয়তো জরিমানা বা জেল পর্যন্ত হতে পারে, খুব রিস্ক হবে তারা বিক্রি করছে, তার জন্য তোমাদের দাদা ভাইকে বলছে কাউকে না জানাতে। তো কোথা থেকে নিয়েছে আমি নামটা বলবো না, কারণ নিষেধ রয়েছে যেহেতু তারা লুকিয়ে বিক্রি করছে, তো আমাদের সুবিধা তাই না, বাচ্চা বাচ্চা বছরে একবার আনন্দ করবে, তো নাহলে আমরা নাম বলে দিলে তো অসুবিধা আছে তাই না বন্ধুরা, তার জন্য আমি নামটা বলছি না কোথা থেকে নিয়েছে। মোটামুটি তোমাদের দাদা ভাই এইসব নিয়ে এসছে বাজি, তো বেশি বাজি নিয়ে আসেনি বললাম না, পাওয়া যাচ্ছে না এখন, কোনো দোকানেই রাখতে দিচ্ছে না, দেখলেই জরিমানা বা জেল, 2-3 জনকে মানে নিয়ে চলে গেছে পুলিশ, আর একজনের জরিমানা হয়ে গেছে অলরেডি। আর যেনার দোকান থেকে নিয়ে এসছে উনি লুকিয়ে খুব সাবধানে বিক্রি করছে। যাই হোক, এই যে এই সমস্ত বাজার এসছে, তো এই বছর আমি প্রথম দেখলাম যে সমস্ত দোকানদার লুকিয়ে বাজি বিক্রি করছে, মানে এতটা প্রশাসন থেকে নিষেধ রয়েছে যে তারা লুকিয়ে লুকিয়ে বাজি বিক্রি করছে। তো যাই হোক বন্ধুরা, তার জন্য এবছর খুব একটা আনন্দ করতে কেউ পারবে না, মোমবাতিটা জ্বালাতে পারবে না, আর আর কিছু মানে দাঁড় করতে পারবে না, আমরা জানি তো কিছু জ্বালাতে পারবো না, কিন্তু অলরেডি তোমাদের দাদা ভাই খুঁজে খুঁজে মনে হয় ওনার দোকান থেকে নিয়ে এসে উনি যে এরকমভাবে বিক্রি করছে, তোমাদের দাদা ভাই খোঁজ পেয়েছে, তারপরে গিয়ে নিয়ে এসছে। তো যাই হোক বন্ধুরা, আবার তোমাদের সাথে পরে কথা হবে, এখন আমি চালটা মিক্সচারে পেস্ট করবো, তো ঠিক আছে পরে আবার আসছি। তো বন্ধুরা, আমার ছোটো চাকরি শেষের পথে, শেষের দিকেই তোমাদের শেয়ার করছি। আর এখানে দেখো বন্ধুরা, তেলপিঠের জন্য ব্যাটারটা রেডি করে রেখেছি, বেশিক্ষণ রাখলে তেলপিঠিটা খুব সুন্দর ফোলে। তো বন্ধুরা, এইটাই আমার ছোটো চাকলি শেষ, তো আর শেষ হয়ে গেছে, এবার তেলপিঠা। তো বন্ধুরা, ছোটো চাকলি হওয়ার পরে আমি তেলপিঠেটা অলরেডি অনেক অনেক আগে থেকে বানাচ্ছি, তো তোমাদের শেয়ার করা হয়নি, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে বানাচ্ছি, তো খুবই অসুবিধা হচ্ছে। তো তেলপিঠেগুলো কীরকম ফুলছে দেখো বন্ধুরা, খুব সুন্দর ফুলছে, দারুণ হয়েছে খেতে, তো যারা বানাও না তারা প্লিজ একবার তেলপিঠে বানিয়ে খাবে, তোমাদের খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ মানে এক হাঁড়ি ভরে গেছে, এখনও রয়েছে, তো আর অল্প স্বল্প রয়েছে, হয়তো আর 4-5টা হবে, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর ফুলছে, আমার প্রত্যেকটা তেলপিঠে কিন্তু ফুলছে। তো বন্ধুরা, কাদের বাড়িতে আজকে কালীর পুজোর রাতে পিঠে পুলি হচ্ছে প্লিজ কমেন্টসে জানাবে, আমাদের বাড়িতে তো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তো ঠিক আছে বন্ধুরা, ঝটপট করে আমি পিঠেগুলো মানে বানিয়ে ফেলি, তারপরে আবার ঘর সাজাতে হবে, দীপাবলি রয়েছে যেহেতু, বাজি ফাটাতে হবে, তো অনেক মানে যায় কিছু করি না কেন তোমাদের শেয়ার করবো। তোমরা বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে দেখতেই পাচ্ছ দীপ বসানো শুরু হয়ে গেছে, আর দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা, কেমন লাগছে তোমরা কমেন্টসে বলবে, আমার তো খুবই সুন্দর লাগছে, সোনিয়া তার মধ্যে আনন্দে নাচানাচি করছে, আমি ক্যামেরা করছি বলেছে মাঝে বসে গেল, ওইখানে পাপা এখনও বসাচ্ছে, তো দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা, তাই না বন্ধুরা, তোমরা দেখতে থাকো।